হ্যাঁ প্রিয়ন, তো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এটা হয় আমার ছোট মামি, আর এটা হয় আমার মাসির মেয়ে সাথী। তো ওরা এসছে আমার বাড়ি ঘুরতে, আজকে একটু আগেই আসলো আর কি। তো ওরা, ওদের সঙ্গে বসে আমি গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আর একটা কথা বলি তোমাদের, আমি অনেক দিন ব্লগ দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো থাকছে না। তো যাই হোক, এখানে চলে এসেছি আমি ওদের জন্য রেডি করতে, তোমার আম পান্না আর কিছু ফ্রুট কেটে নিয়েছি, চলো এবার ওদেরকে দেওয়া যাক। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি ওদের, ওরা এখন বসে বসে খাচ্ছে। আর ওখানে দেখছো আয়াজ খেলনা নিয়ে বসে খাচ্ছে, আর এখানে বাবান তো বড়দের মতো আম পান্না খাচ্ছে, ও বড়দের মতো গ্লাসে করে আম পান্না খেতে খুব পছন্দ করে। তো আমাদের ইচ্ছে ছিল একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু হলো না, কারণ ওরা আসতে লেট করে দিল। তার জন্য ভাবলাম যে চলো মঙ্গলবাড়ি মহানন্দা মাঠ থেকে ঘুরে আসা যাক। তো ওইখানেই চলে আসলাম আমরা সবাই মিলে, আমরা তো প্রতিদিনই যাচ্ছি এখন, তার জন্য ভাবলাম যে চলো মামি তোমরাও। এখানে এসে দেখা হয়ে গেল মিমুর সঙ্গে, আজকে শবনম আসেনি, তো ওর পাপার সঙ্গে এসেছিল। তারপর আমরা মাঠে বসে একটু গল্প টল্প করলাম, তারপর এখান থেকে বেরিয়ে যাবো, কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো ভিডিওটা এখান থেকে এন্ড করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।